अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটাই সঠিক সময়। এই পিছনের দরজাটা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ভালো লাগছে তো? চলো আরো কাছ থেকে দেখাই তোমাকে। এটা কিভাবে সম্ভব? এই ওড়নাটা তো জাদুকরি, এটার উপর তো আগুনের কোনো প্রভাব পড়ার কথা নয়। দিদি দেখো এই ওড়নাটা কি সুন্দর। দিদি তো ঘরে নেই, পরে আসবো। আরে দুটো এটা তো একদম আমার ওড়নাটার মতো। বর্ডারটাও একরকম, কাজটাও একরকম, কালারটাও একরকম। যদি দিদি দেখতে পেয়ে যায় যে আমিও সেম ওড়না নিচ্ছি তাহলে তো আমার গলা টিপে মেরে ফেলবে। কি করবো? দিদির ওড়না কোনটা ছিল? দিদি না চলে আসে তাড়াতাড়ি করি। এখান থেকে বাইরে বেরোতে হবে। এটা কিভাবে সম্ভব? আমার জাদুকরি ওড়নাটা পড়তে পারে কিভাবে? ওকে ভয় দেখাতে গিয়ে আমি তো ভস্ম হয়ে যেতাম আজকে।
এই বুলবুলের চিৎকার বন্ধ হয়ে গেল কি করে? নাগিন, কিন্তু একটা ছোট্ট বাচ্চার জন্য ওর মনে কোনো দয়া নেই। কিভাবে ও বুলবুলকে এই রকম আগুনের মধ্যে ছেড়ে দিল মহাদেব? তুমি চিন্তা করো না সোনা, যতক্ষণ আমি আছি আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। আমি বেঁচে থাকতে ওই মোহিনী কেন? এই পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো ক্ষতি হতে দেব না আমি তোমার, কোনো ক্ষতি নয়। আমাকে ওই ডাইনিটার মুখোমুখি হতে হবে, ওকে হারাতে হবে, আর সেই জন্য আমি আমার অসীম শক্তি ফেরত চাই। আমার নাগমণি তো আমার কাছে নেই, আর আমি জানি না সেটা কোথায় আছে, মোহিনীর কাছে আছে নাকি অন্য কোথাও, আমি জানি না। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার নাগমণি আমি আবার ফিরে পাবো। কিন্তু তার আগে আমি আমার শক্তি ফিরে পেতে চাই। আপনি আমার পাশে থাকুন মহাদেব, আপনার এই ভক্তের আপনি পাশে থাকুন, যাতে আমি আমার শক্তি আবার ফিরে পেতে পারি। কারণ আমি জানি আপনি যদি আশীর্বাদ করেন তাহলে আমি আমার হারানো শক্তি আবার ফিরে পাব। আমার পাশে থাকুন মহাদেব, পাশে থাকুন আমার। আমার ওড়নাটা কিভাবে পড়তে পারে, এটা কিভাবে হলো? ওটা কি নাগিন ছিল? হ্যাঁ হ্যাঁ, নাগিনই ছিল, নাহলে ওকে আগুনের থেকে কে বাঁচাতে পারে? শুধু ওই বাঁচাতে পারে, নইলে আগুনের ভেতর কে ঢুকতে পারবে? ও নাগিন ছিল, তার মানে ও পারো ছিল। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।